হ্যালো ভিউয়ার্স, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম বাংলাদেশের আঞ্চলিক একটি ভাষার উপর টিউটোরিয়াল নিয়ে। আজ আমাদের বাংলা ভাষার বাংলাদেশের সিলেটি ভাষায় কিভাবে কথা বলা যায় সে বিষয় সম্পর্কে নিয়ে। সিলেটির আঞ্চলিক ভাষায় কথা বলুন শুদ্ধ বাংলায়। তো ভিউয়ার্স, বাংলাদেশের সিলেটি ভাষায় এক ধরনের একটি আর্ট রয়েছে যা বাংলাদেশের অন্যান্য জেলার ভাষার চেয়ে অনেক আলাদা। এখানকার কিছু শব্দ এবং যে বিষয়গুলো ফুটে ওঠে তা অত্যন্ত সুন্দর। তো ভিউয়ার্স, আপনি যদি সিলেটি ভাষা শেখার একজন নতুন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই শুদ্ধ বাংলার মাধ্যমে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, হয়তো ভিডিওটি এবং সিলেটি ভাষা শেখার ক্ষেত্রে আপনার অনেক কাজে আসবে। তবে চলুন না যাই আমাদের মূল বিষয়ের দিকে। শুদ্ধ বাংলা কি? এই বাক্যটির বা এই ওয়ার্ডটি সিলেটি ভাষা হবে কিতা। কিতা অর্থ হলো কি। কথা শুদ্ধ বাংলায় হবে কথা, আর সিলেটি ভাষায় হবে মাত। মাত অর্থ হলো কথা। অপেক্ষা করা, এটার সিলেটি হবে খারাও বা দমলাও। খারাও বা দমলাও। হা, এটার সিলেটি হবে জি অয়, জি অয়। ছেলে, ছেলে ছেলেদেরকে সিলেটি ভাষা বলা হয় ফুয়া, ফুয়া। মেয়ে, মেয়েকে সিলেটি ভাষা বলা হয় ফুরি, ফুরি। খোঁজা বা খোঁজ করা, এই বাক্যটির সিলেটি ভাষা হবে তুকাও অথবা খোঁজ ইন, খোঁজ ইন। আসতে, লাই লাই, লাই লাই, অর্থ হলো আসতে। হঠাৎ, আক্তা, আক্তা, অর্থ হলো হঠাৎ। বিছানা, এটা হবে ফালং, ফালং, অর্থ হলো বিছানা। বিড়াল, বিলাই বা মেকুর, বিলাই বা মেকুর। কুকুর, এটি সিলেটি ভাষা হবে কুত্তা, কুত্তা। কোথায়, এটার সিলেটি হবে কোন কানে বা কোয়াই, কোন কানে বা কোয়াই। হাত দিবেন না, এই বাক্যটির সিলেটি ভাষা হবে হাত দিস না, হাত দিস না। লাথি বা লাথ, এই শব্দটি সিলেটি ভাষা হবে উল্টা, উল্টা। ছাগল, একে সিলেটি ভাষা বলা হয় সাগি, সাগি। সরে যা, এটা হবে হরিয়ে মর, হরিয়ে মর, অর্থ হলো সরে যা। ভেড়া, এটাকে বলা হয় মেরি অথবা মরা, মেরি অথবা মরা। মিথ্যা, এই বাক্যটির সিলেটি হবে মিসা বা আন্দু, আন্দু বা মিসা, এটা হবে মিথ্যা। কথা বলা, মাতা মাতি, মাতা মাতি, এটা হলো কথা বলা। মারা গেছেন, এটা হবে মারা গেইসুন, মারা গেইসুন। পানি, পানিকে সিলেটি ভাষা বলা হয় ফানি, ফানি। টাকা, এটা সিলেটি ভাষা হবে টেখা, টেখা। পাকঘর,
এটা হবে উন্দাল। উন্দাল অর্থ হলো পাকঘর। খালা, এটার সিলেটি ভাষা হবে ফিলট, ফিলট অথবা বর্তন। সবাই, এটা হবে হক্কল, হক্কল অর্থ হলো সবাই। সবুজ, এটার সিলেটি ভাষা হবে কসুয়া, কসুয়া। ভুলে যাওয়া, ফাউলিরাইসি অর্থ হলো ভুলে যাওয়া। চোখ, এটা হবে সৌক, সৌক অর্থ হলো চোখ। পা, এটা হবে ফাউ বা ট্যাং, ফাউ বা ট্যাং অর্থ হলো পা। হাত, এটার সিলেটি ভাষা হবে হাত, হাত। ভাগ্যবান, এটা হবে চান কপালি, চান কপালি অর্থ হলো ভাগ্যবান। তোভিয়র্স, এই ছিল আজ আমাদের সিলেটি ভাষাকে শুদ্ধ বাংলায় কথা বলা। আপনি যদি শুদ্ধ বাংলার মাধ্যমে সিলেটি ভাষা কথা বলতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। হয়তো আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য অনেক সহজ করে বাংলাদেশের যে কোনো প্রান্তের লোকেরাও সিলেটি ভাষা কথা বলতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। আপনাদের জন্য আরো বেশ কিছু সিলেটি ভাষার টিউটোরিয়াল সামনে আছে, আশা করি ওই ভিডিওগুলো আপনারা দেখবেন।